দশকের পর দশক রাশিয়াকে শক্ত হাতে শাসন করে আসছেন ভ্লাদিমির পুতিন। অভিযোগ রয়েছে, সমালোচনাকে একদমই সহ্য করতে পারেন না এই প্রেসিডেন্ট। এ পর্যন্ত যারাই তার বিরোধিতা করেছেন তাদেরই বরণ করতে হয়েছে ভয়াবহ পরিণতি। ওয়াগনার বস ইয়েভগেনি প্রিগোজিন তার জ্বলন্ত উদাহরণ। সবশেষ নিজের জীবন দেওয়ার মাধ্যমে আরও একবার সেই কথা প্রমাণ করলেন পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি। কারাগারে বন্দী অবস্থাতেই মৃত্যু হয় তার। এই মৃত্যুকে ঘিরে মেলেছে নানা জল্পনার ডালপালা। অভিযোগের তীর সরাসরি পুতিনের দিকে। বলা হচ্ছে, তার নির্দেশেই কারাগারে হত্যা করা হয়েছে নাভালনিকে। টালমাটাল এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে আরেক খবর। নাভালনির মা অভিযোগ করেছেন, মৃত্যুর পর পুতিনের এই সমালোচকের মরদেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নাভালনির মা এবং তার আইনজীবী মরদেহ গ্রহণ করতে কারা কর্তৃপক্ষের বলে দেওয়া মর্গে গিয়েছিলেন, কিন্তু তারা সেখানে মৃতদেহ পাননি। মর্গ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সেখানে নাভালনির মরদেহ নেই। এই মৃত্যু স্বাভাবিক নয়, বরং তাকে হত্যা করা হয়েছে এবং হত্যার প্রমাণ লোপাট করতে অ্যালেক্সি নাভালনির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে না বলে দাবি করেছেন মুখপাত্র কিরা ইয়ারমিশ। ইয়ারমিশ বলেন, তাদের বিশ্বাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই নাভালনিকে মেরে ফেলতে বলেছেন। এর আগে রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক নাভালনি কারাগারে বন্দী অবস্থায় মারা গেছেন বলে শুক্রবার রাতে খবর প্রকাশ করে দেশটির কারা কর্তৃপক্ষ। উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠা ও অর্থায়নের অভিযোগে গেল বছরের অগস্টে নাভালনিকে নতুন করে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই সাজাই খাটছিলেন তিনি। তার বিরুদ্ধে আনা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হচ্ছে। গত বছরের শেষ দিকে রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল ইয়ামালো নেনেতের আর্কটিক পেনাল কলোনিতে নিয়ে যাওয়া হয়েছিল নাভালনিকে। এই কারাগারকে রাশিয়ার সবচেয়ে কঠোর জেলগুলোর একটি বলেই গণ্য করা হয়। নাভালনির মৃত্যুর খবর নিয়ে শুরু থেকেই ধোঁয়াশার সৃষ্টি হয়। কারা কর্তৃপক্ষ এই নেতার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি। শুধু জানায়, শুক্রবার তিনি হাঁটতে বের হয়েছিলেন, হাঁটার শেষে ফিরেই অসুস্থ বোধ করেন এবং অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের ডাকা হয় এবং বহু চেষ্টার পরও নাভালনির জ্ঞান আর ফেরেনি। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নুসরাত জাহান কলি, কালবেলা ডেস্ক।